নামটার প্রতি কেন এত মানে মনটা আকুলি বিকুলি করে? আপু ছেলেটা কে? কোন ছেলেটা আপু? তানিয়া আপু তুমি না খুব সুন্দর, তাই সাথে কে, কার সাথে? তো পরে আম্মু বলতেছে কোন ছেলে, আমি বললাম না মা এখনো সেরকম পছন্দ নাই, আর আমার পছন্দ হয়তো অনেক খারাপ, আমি পছন্দ করতে পারবো না। এহান আমি এবার গ্রাজুয়েশন কমপ্লিট করলাম, বাট আরো অনেক ফোনে কই ফোনে, ও আচ্ছা ওটা ওটা আমার একটা ফ্রেন্ড, ও হিন্দু, আমার একটা হিন্দু ফ্রেন্ড, ওর বলছিলাম যে আমি হোলি খেলবো, বাট ও নাকি হোলি পছন্দ করে, ওনাকে জীবনে হোলি খেলে নাই, বাট আমার বলার কারণে যাই হোক অনেক বলে টোলে অনেক কিছু করে রিকোয়েস্ট করে নিয়ে আসলাম। পারভেজ স্যার ওয়েলকাম, আসসালামু আলাইকুম ভাইয়া, গুড মর্নিং, গুড মর্নিং, এখন তো আপনাদের এখন অলরেডি আফটারনুন হয়ে গেছে। পোস্ট গ্রাজুয়েশন করবেন না? হ্যাঁ আমি মাস্টার্স করব। রতন ভাই অনেকদিন পর সিআইডি যাই, ওয়েলকাম রাজু, ওয়েলকাম ব্যাক। কোন ডিপার্টমেন্ট থেকে? আমি বিএ ডিপার্টমেন্টে ছিলাম, ডিগ্রি ব্যাচেলর অফ আর্টস। আপু তোমাকে ফলো দিচ্ছি, থ্যাংক ইউ। এখন দেখি মাস্টার্স করব ফিলোসফি নিয়ে, কোনটাকে বলে ডিপার্টমেন্ট তাহলে কোনটা একটু বলবা? তুমি কোন পর্যন্ত গ্রাজুয়েশন করছো আমি তো জানি না, একটু বলো না যে হিমু কোন পর্যন্ত করছো। কথার মাঝে অনেক মাধুর্য আছে, তাই সময় পেলে শুনতে চলে আসি। থ্যাংক ইউ সো মাচ, এটা অনেক বড় একটা পাওয়া মেবি। যে কেউ প্রশংসা করেছে আমার কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বাট আমি সকলকে কিন্তু ফ্রি ফিল নেই। পারবে স্যার কি খাওয়া দাওয়া হয়েছে? সাবজেক্ট ভিত্তিক ডিপার্টমেন্ট বলে, সাবজেক্ট আমাদের এখানে তো অনেকগুলা, আমি বলি এখানে যখন ডিপার্টমেন্টের কথা আসে না তখন বিএ বিএসএস এগুলাই আসে। হ্যাঁ বিএ বিএসএস এগুলাই ডিপার্টমেন্টের কথা আসলে তখন সাবজেক্ট বলা হয় না, কারণ এখানে হলো যে যেমন আর্টস সায়েন্স এগুলো ছিল, সো এখানেও বিএ বিএতে বা ডিগ্রিতে, ডিগ্রিতে বিএ বা ইয়েতে যারা আছে, বিএ ডিগ্রি তো একটা কথাই, ডিগ্রির মতো অনেক আছে, বিএ বিএসএস আরো আছে, চারটা আছে, চারটা তারপর আরেকটা কি চারটা আছে, যাই হোক আমি অত কিছু জানি না, আমি দুইটা ভালো করে জানি, দুইটা আর্টসের, তো মানে বিএ তো আর্টসের একদম সাবজেক্ট, বিএসএসটা হলো আর্টস সায়েন্স কমার্স সব বিভাগ থেকে আসলেই নেওয়া যায়, ওটা হলো সবার জন্য উন্মুক্ত। তো হলো যে আপু তুমি কোন ইয়ারে পড়াশোনা করো? আমি এবার গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো আমরা যখন যাই না, যখন আমরা রেজিস্ট্রেশন করতে যাই বা ফর্ম ফিল আপ করি, যখন কিন্তু আমাদের বলে যে কথা যখন বলে যে কি কোন ইয়ারটা, তখন কিন্তু আমাদের বলতে হয় বিএ বা বিএসএস এই টাইপের কিছু কিন্তু বলতে হয়। সো এইটাই গ্রাজুয়েশন মানে, কেউ একটু জানতে পারি গ্রাজুয়েশন মানে? নাকি মজা নিচ্ছ, সাবজেক্ট কি ছিল? সাবজেক্ট ছিল সাইকোলজি ফিলোসফি সোশ্যাল ওয়ার্ক। আমি ফিলোসফি নিয়েই মাস্টার্স করার প্ল্যানিং আছে। বাংলাদেশের ছেলেরা এখন আর বিয়ে করবেন না, কারণ তালাকনামা দিবেন এমন সিদ্ধান্ত নিয়েছেন। তানি আপু দর্শন দর্শন হবে, যাই হোক রেপটা কেটে দিয়েছেন। হ্যাঁ খুব ভালো সাবজেক্ট, লাভ ইউ ইয়ার, লাভ ইউ টু, হাউ আর ইউ, আই এম গুড রাশিদ। ডিগ্রি লেভেল এমন, বাট অনার্স লেভেল সাবজেক্ট ভিত্তিক থাকে। হ্যাঁ সেটা তো আমি আগে বলছি যে হ্যাঁ ইহান এটাই। সো হলো যে তোমার যারা অনার্স করে তাতে একটা সাবজেক্ট করে, একটা তাদের ঐচ্ছিক বিষয় থাকে একটা, আর আমাদের থাকে তিনটা, আমাদের তিনটা থাকে, ওদের একটা থাকে, আমাদের তিনটা থাকে। ওদের একটা সাবজেক্ট দেখো যে মানে যে তিনটা চারটা বছর একটা সাবজেক্ট পড়ছে, একটা সাবজেক্ট হয়তো 4 বছরে 20-21টা পড়ে ফেলছে, আর আমাদের তিনটা সাবজেক্ট পড়তে হয় কত, 318টা, 318টা পড়তে হয়।